এখন আমি আছি ঢাকা শ্যামপুর ওয়াটার প্ল্যান্টে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মেডিসিন এবং মেশিনের সাহায্যে দূষিত পানিকে কিভাবে পরিষ্কার করা হয়। আজকে আসার পর দেখলাম যে এটা বন্ধ আছে, মেশিনগুলো চলতেছে না। তারপরে দেখুন আপনারা, এই পানিগুলো চতুর্দিক দিয়ে পড়তেছে। এই পানিগুলো ডিফাইন করে আমাদের কলে, বাথরুমের কলে পাঠানো হয় বা সরবরাহ করা হয়। এগুলোকে আমরা গোসল, খাওয়া দাওয়া এবং রান্নাবান্নার কাজে ব্যবহার করি। এই যে দেখুন একটা মেশিন, এরকম এখানে তিন চারটা মেশিন আছে এবং এর চতুর্দিকে মাঠ, বাচ্চা ছেলেমেয়েরা খেলাধুলা করছে। এখানে আরেকটি সিস্টেম, এই যে পুকুরের মতো দেখুন, ওই যে পাশে সাইডে পানি নেমে যাচ্ছে, অপরিষ্কার এই পানিগুলো নেমে যাচ্ছে ডিফাইন হওয়ার উদ্দেশ্যে। এই পানিগুলো ওইটাতে যায়। এখানে প্রায় তিন চারটা প্লান্ট আছে, সবগুলোতেই এভাবে যায়। দেখুন কি নোংরা, এই যে পলিথিন, নানা রকমের ব্যাগ, পোকা মাকড়, এই পানিগুলো এখানে ড্রেন করা আছে। চতুর্দিকে রাউন্ড দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা এভাবে রাউন্ড করা। এখান থেকে এভাবে পানিগুলো ময়লা ছেঁকে ড্রেনে পড়তেছে, ময়লাগুলো এখানে রয়ে যাচ্ছে এবং একটা থেকে আরেকটা প্লান্টে যাচ্ছে। এগুলোকেই ডিফাইন করা হচ্ছে, এগুলোই ওয়াশার পানি। দেখেন পোকা মাকড় গিজ গিজ করতেছে, পানির চেহারা দুর্গন্ধ, এখানে গন্ধ, দুর্গন্ধযুক্ত নোংরা পানি। তো আপনাদের কাছে অনুরোধ, ঢাকা হোক বিশ্বের যে কোনো প্রান্তের ওয়াশা, এই একই রকম সিস্টেম, এই পানিগুলোই আমাদেরকে সরবরাহ করা হয়। এই পানিগুলো আপনারা গোসল এবং রান্নাবান্না ও খাবারের কাজে, আজকে আমি যা দেখলাম নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা এই পানি না ফুটিয়ে ব্যবহার করবেন না, কারণ এগুলো খুব দূষিত পানি। আর এই দূষিত পানি থেকেই মেডিসিন এবং মেশিনের সাহায্যে পরিশোধন করা হয়। আর একটা কথা বলতে ভুলে গেছি, যখন এই মেশিনগুলো চলে তখন ওই যে মেশিন দেখুন, একেবারে লম্বা, নিচে দুটো চাকা লাগানো, যখন মেশিন চলে তখন এটা পুরো রাউন্ডে ঘুরতে থাকে পানিগুলোকে গোলানোর জন্য বা পাক দেওয়ার জন্য। ওয়াটার প্ল্যান্ট রাউন্ডের এই একটা মেশিন পানির ভেতরে ঘোরে। আপনাদের দেখানোর ইচ্ছে ছিল কিন্তু বন্ধ, তাই দেখাতে পারলাম না। দেখুন বন্ধুরা কত স্পিডে পানিগুলো নামতেছে, এখান থেকে অন্যান্য প্ল্যান্টে এই পানিগুলো যাচ্ছে। এখানে পানি কতটুকু আছে তার গভীরতা মাপার জন্য স্কেল দেওয়া আছে। বন্ধুরা এই যে দেখুন লম্বা সরু পথ, এখানে এরকম প্রায় 8-10টার মতো প্ল্যান্ট রয়েছে এবং মাঝখান দিয়ে এরকমের হাঁটার জন্য এরকম সরু পথ, সরু রাস্তা রয়েছে। আর পাশ দিয়ে হচ্ছে ডিভাইড করা প্রত্যেকটা প্ল্যান্টের।